আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়া আপনারা অনেক ভালো আছি। তো আবার জানাই সবাইকে ঈদ মুবারক। যদিও আমি লাইট আপলোড করছি আমার ভিডিওগুলা, তো যাই হোক, ঈদের 7 দিন 8 দিন ঈদ থাকে, তো বললাম যে শেয়ার করে ফেলি ঈদের ব্লগটা। আমি চলে গিয়েছিলাম আমার বোনের বাসায়, তো আর শেয়ার মানে ভিডিওটা এডিট করতে পারিনি। তো আমি মর্নিং থেকে শুরু করলাম ঈদের দিন সকাল থেকে, আমি মানে যেভাবে শুরু করি আর কি। তো এক কাপ কফি দিয়ে আমার দিনটা শুরু হয়। আমি তেমন একটা পছন্দ করি না ঈদের সময়টা, ভালো লাগে না তেমন একটা। তো সকালে উঠে আমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়েছি। তো কফিটা খেয়ে আমি কাজগুলো শুরু করে দিব। আমি সবাই বানানোর জন্য দুধ গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি কিছু ডালচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিব। আর এখানে সালাডটা করে রেখে দিব আর কি, যেহেতু সবাই আসবেন লাঞ্চ টাইম বা লাঞ্চের পরে আসবেন, এখানে এসে লাঞ্চ করবেন আমার শাশুড়ি বা অন্য যারা আসবেন। আমার বোন আসবে বিকালে, আমার ননদও আসবে বিকালে। তো আমি আগে থেকেই মানে রেডি হওয়া রাখতে কি আর কি সব কিছু রেডি করে রাখি, সালাড টালা সব কিছু, যাতে কাপড় পরে আর কোনো কাজ করা না লাগে। তো দেখতে পাচ্ছেন আমি সালাডটা কেটে নিয়েছি, আর এখানে পোলাও বসিয়ে দিয়েছি। সবগুলো রান্নাই আমার আগের দিন করা শেষ, শুধু পোলাওটা বাকি ছিল, তো পোলাওটাও আমি এখন করব। তো করে নিয়েছি আমি, এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে আমি পোলাওটা করছি। আর এদিকে আমার সেমাইটাও করা হয়ে যাচ্ছে। সেমাইকে আমি ভালোভাবে ঘিতে বেজে নিচ্ছি, তারপর দুধটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু যে দুধগুলো রয়েছিল জাল দেওয়া, সেগুলো আমি রেখে দিচ্ছি, যেহেতু মানে সেমাইটা রান্না করার পর কিন্তু খুবই ড্রাই হয়ে যায়, তো যাতে দুধ লাগবে মিলিয়ে নিবে আর কি। আর এখানে দেখতে পাচ্ছিলেন আমি আগের দিন চিকেন উইংস ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম ওভেনে। আর এদিকে আমি টেবিলটাও একটু সেট করে নিলাম। এই ডিনার সেটটা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, দেখতে পাচ্ছেন গোল্ড। তো আলহামদুলিল্লাহ ঈদের দিনটা ভালোই কেটেছে সবার সাথে, আশা করি ভালো লাগবে। পুরো ব্লগটি দেখবেন সবাই, সবাই আসছেন বিকেলের দিকে, খুবই এনজয় করেছি আমরা ঈদের দিনটা। তো আমার চিকেনটা বেক হয়ে গিয়েছে, আমি হট প্লেটে রেখে দিয়েছি যাতে গরম থাকে। তো মা ছেলে এখন রেডি হওয়ার পালা, সবকিছু আমার করা শেষ, এখন রায়ান রেডি হচ্ছে। শুনতে পাচ্ছি রায়ান কি সুন্দর বলছিল, ওয়াও সো গুড, আই লাভ ব্লু কালার। তো নিজে রেডি হচ্ছে মাশাল্লাহ। তারপর আমি রেডি হয়ে যাচ্ছি, যেহেতু চলে আসবে লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে, আমার শাশুড়ি সবাই চলে আসবেন, আমার দেবর আসবেন, খালা আসবেন। তো এই তো আমরাই, যদিও বা মিস করেছিলাম আম্মু আব্বুকে, খুবই মিস করেছিলাম আমার ভাই বোনদেরকে ঈদের দিন। আম্মু সকালবেলা উঠে সব কিছু রেডি করতেন, ফজরের অস্তে আমার আব্বু ডাক দিতেন সবাইকে ওঠার জন্য, সেমাইটা খাওয়ার জন্য খুবই জোর করতেন, কিন্তু আমরা সেমাইটা তেমন পছন্দ করতাম না ভাই বোন, তো বাকি সবগুলো পিঠা সবগুলো খেতাম। তো আলহামদুলিল্লাহ যেভাবে কেটেছি আল্লাহ দরবার শুকরিয়া। তো রেডি হয়ে আছে, কেমন বলবেন আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে আর কেমন লাগছে আমরা সবাইকে? আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে ফেলবেন, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। তো এদিকে আমার বাবা বলছিল সবার জন্য ওয়েট করছিল, আর আসছিলেন না, একটু লেট করে আসছিলেন, আমার দেবর চলে গিয়েছিলো বাহিরে, তো বলছিল যে বাহির থেকে এসে আমার শাশুড়িকে নিয়ে আসবে। তো আমি রায়ানকে খাইয়ে দিচ্ছি সবাই আসার আগে, আর তা না হলে দেখা যাবে ও খাবে না। তো এদিকে আমার শাশুড়ি চলে আসছেন, শাশুড়ি সবাই, আমার দেবরও আসছে সাথে। তো দেখেন ওনারা পিঠা বানিয়েছিলেন, তো নিয়ে আসছেন আমাদের জন্য, এগুলো আমি বানাতে পারি না, তো আমার শাশুড়ি নিয়ে আসছেন আমার জন্য এগুলা। তো আমি তো তেমন একটা পছন্দ করি না মিঠা, তো রায়ান খাবে আর কি, ও মাঝে মাঝে পছন্দ করে এগুলো খেতে। আর এদিকে আমি তরকারি মানে গরম করতে বসে দিয়েছি, যেহেতু সবাই খেয়ে ফেলবো এখন লাঞ্চ টাইম। তো আমি এখানে পোলাও রান্না করেছিলাম, কিছু পেঁয়াজটা দিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি পোলাওয়ে, দেখতে ভালো লাগে। এদিকে আমি পিঠাও গরম করে নিয়েছি মাংস দিয়ে খাওয়ার জন্য। তো
তো আমার টেবিলে খাবার দেওয়া হয়ে গিয়েছে, সব কিছুই আমি রান্না করেছিলাম, অনেক মোটামুটি পাঁচ তরকারি দিয়ে রান্না করেছিলাম, দেখতেই পাচ্ছেন। তো ইদানিং কিন্তু তেমন একটা খাওয়া যায় না, অযথাই অনেক কিছু রান্না করেছিলাম, আর শুধু আমরাই খেয়েছি, আমার ননদ আমার বোন বোনরা কিছুই খায়নি। তো সবাইকে দিয়ে দিয়েছি, আমার ননদকে আর আমার বোনকে কিছু তরকারি দিয়ে দিয়েছিলাম পোলাও, যেহেতু একা একা খাবো আমি খেতে পারবো না, শেষ করতে পারবো না, এগুলো অনেক কিছু রান্না করেছিলাম, সেগুলো রয়ে গিয়েছে। তো আমরা বসে গিয়েছি, বিসমিল্লাহ বলে এখন খেয়ে ফেলবো। মম্মি তো মনে নিয়ে খাইতে রাখো। দেখতে পাচ্ছেন আমার প্লেটে আমি পিঠাও নিয়েছি, পোলাও নিয়েছি, সব কিছু একসাথে দেখে ফেলছি। তো খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো হয়েছে, বা ঈদের দিন তেমন খাওয়া যায় না, এটাই আর কি। শুধু মনে হয় যে রোজা রোজা, যখনই পানি খাই মনে হয় যে রোজা ভেঙে গিয়েছে। তো আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আপুর ব্লগটি দেখবেন, কিন্তু সবাই মিলে ঈদ করাটা কিন্তু অনেক মজার, অনেক এনজয়েবল হয়। তো দেশে এক ফ্যামিলি, এখানে আমার এক ফ্যামিলি, সবাইকে নিয়ে ঈদ করছি, ভালোই লাগছে। তো এদিকে খাওয়া দাওয়ার পর আমি কিছু স্ন্যাক রেডি করছিলাম, যেহেতু আমার বোন আসবে, আমার অন্য আসবে বিকেলে, তো রেডি করছিলাম তো সবার জন্য আর কি, টেবিলে রেডি করে রাখবো সব কিছু, যারা আসবেন তারাই খাবেন। আর আমি যে কি চিজ কেকটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর মাশাল্লাহ খুবই মজা হয়েছিল চিজ কেকটা, সবাই বলে খেল বলছিলো যে ফার্স্ট টাইম বানিয়েছ, তবু অনেক মজা হয়েছে। তো এদিকে আমার ননদ ননদ চলে আসছে ওর হাজব্যান্ডকে নিয়ে, ওর ননাসের একটি মেয়েকে মেয়েও আসছিল, তো সবাই মিলে আমরা এখানে ফটো তুলছিলাম। আর আমার বোনও চলে আসছে একটু পর, তো দেখতে পাচ্ছেন এখানে আরিয়ান খুবই খুশি সবাইকে দেখে, জানি না ও আমার ঘরে আসলে খুবই মানে হাসাহাসি করে, খুবই এনজয় করে রায়নের সাথে। তো সবাই বলে বসে রিল্যাক্স করছিলাম, আর ওইদিকে মানে লিভিং রুমে সব পুরুষরা এখানে আছেন, আমরা চলে আসছি রুমে, মহিলারা সব তো এখানে বসে গল্প গুজব করছিলাম হাসাহাসি আরিয়ানকে রায়ানকে নিয়ে। মানে আরিয়ান খুবই মানে কী করবে, রায়ানকে খুবই মানে কোনো জিনিস হাত দিতে দেয় না, মনে হয় যেন ওই বড়। তো ওইদিকে দেখেন আমার শাশুড়ি চলে যাচ্ছেন, আর আরিয়ান চলে যাওয়ার জন্য কী করছে, মানে আমার শাশুড়ির সাথে চলে যাবে ও, তো কী করবেন, আমার শাশুড়ি নিয়ে নিয়েছেন কুলে। তো আমার শাশুড়ি বলছিলেন আরিয়ানকে নিয়ে যাবেন, তো রায়ান বলছিল না না নেওয়া যাবে না। তো সবাই যাওয়ার চলে যাওয়ার পর আমি আমার হাজব্যান্ড সব কিছু ক্লিন করছিলাম, আসলে ও সব সময়ই মানে হুবারটা ক্লিন করে, সব কিছু ক্লিন করে, আর আমি বাসন যেগুলো বের হয় সেগুলো ধোয়াধুয়ি করি। তো সাথে সাথে সব কিছু ক্লিন করে ফেললে আর তেমন একটা কষ্ট হয় না। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।